অনলাইনে ই পর্চা বা খতিয়ান বা মৌজামা পেতে যে কোনো ওয়েব ব্রাউজারে land.gov.bt টাইপ করুন, তারপর অনুসন্ধান বাটনে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন ভূমি মন্ত্রণালয়ের সাইটটি প্রদর্শিত হয়েছে। আমি এখানে দেখাবো কিভাবে সার্টিফিকেট কপির জন্য আবেদন করতে হয়। ঠিক একইভাবে মৌজামা অপশনে ক্লিক করে মৌজামা অ্যাপের জন্য আবেদন করবেন। এখানে ডিজিটাল ল্যান্ড রেকর্ড অপশনে ক্লিক করি। এখন কাঙ্ক্ষিত খতিয়ানের তথ্য ইনপুট দেব, যেমন বিভাগ, জেলা, উপজেলা, খতিয়ানের ধরন, মৌজা, খতিয়ান নাম্বার অথবা ডাক নাম্বার অথবা মালিকের নাম অথবা মালিকের পিতার নাম, যে কোনো একটি তথ্য দিয়ে ক্যাপচার কোড দিয়ে অনুসন্ধান বাটনে ক্লিক করি। এখানে ডাক নাম্বার এবং মালিকের নাম প্রদর্শিত হবে। এরপর পরবর্তী বাটনে ক্লিক করি। এখানে উল্লেখ, আপনি এখান থেকে অনলাইন কপি ডাউনলোড করে মালিকের নাম, ডাক নাম্বার, জমির শ্রেণী, জমির অংশ, জমির মোট পরিমাণ সমস্ত তথ্য দেখতে পাবেন। যেহেতু আমি সার্টিফিকেট কপির জন্য আবেদন করব, তাই সার্টিফিকেট অপশনটি নির্বাচন করি। এরপর এনআইডি নম্বর এবং জন্ম তারিখ দিয়ে যাচাইকরণ অপশনে বাটনে ক্লিক করি। উক্ত তথ্য জাতীয় নির্বাচন কমিশনের ডেটাবেস থেকে ভেরিফাই হবে। উক্ত খতিয়ানটি আপনি ডাকযোগে এবং অফিস কাউন্টার থেকে নিতে পারেন। যেহেতু আমরা ডাকযোগে চাচ্ছি, তাই ডাকযোগে নির্বাচন করি। জাতীয় পরিচয়পত্র ভেরিফাই হওয়ার পর জাতীয় পরিচয়পত্রের তথ্যগুলো প্রদর্শিত হবে। জাতীয় পরিচয়পত্রে যে ঠিকানা দেওয়া আছে, উক্ত ঠিকানা অনুযায়ী আপনার খতিয়ানটি প্রেরণ করে দেওয়া হবে। আপনি চাইলে উক্ত ঠিকানা পরিবর্তন করে আপনি যে ঠিকানায় চাচ্ছেন উক্ত ঠিকানা দিতে পারেন। এখানে খতিয়ানের ফি এবং সম্ভাব্য প্রদানের তারিখ প্রদর্শিত হবে। এরপর পরবর্তী ধাপ পেমেন্ট অপশনে ক্লিক করি। এখানে পেমেন্ট গেটওয়ে অ্যাপে চলে এসেছে। এখান থেকে আপনি ভিসা কার্ড, মাস্টার কার্ড, বিকাশ, নগদ, রকেট বা উপায় যে কোনো একটি মাধ্যমে টাকা পরিশোধ করে আপনি আপনার কাঙ্ক্ষিত খতিয়ানটি পেতে পারেন। সুখবর হচ্ছে, আপনি ভূমি মন্ত্রণালয়ের হেল্পলাইন নাম্বার 16122 নম্বরে কল করেও আপনি আপনার কাঙ্ক্ষিত খতিয়ানের জন্য আবেদন করে নিতে পারেন। কাঙ্ক্ষিত ই পর্চা বা খতিয়ান বা মৌজামা সংশ্লিষ্ট ভূমি অফিস থেকে সংগ্রহ করে আপনার প্রদত্ত ঠিকানায় বাংলাদেশ ডাক বিভাগ পৌঁছে দেবে।